আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভাইয়ের প্রশ্ন হলো যে যে কারোর পক্ষে কি এখনো কি সম্ভব যে তিনি জান্নাতে যেতে পারেন এটা অনেকের কাছ থেকে শোনা যায় এবং কোনো কোন হাদিসে আমরা দেখতে পাই যে আপনার কেউ কেউ জান্নাতে চলে গেছেন হ্যাঁ এটার বাস্তবতা কতটুকু এটা নিশ্চিত জানার জন্য আমার প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন আমরা উত্তরে বলব যে প্রত্যেক মুসলমান অবশ্যই বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর অবশ্যই হিসাব নিকাশ হবে এবং এটা নিশ্চিত সত্য এবং হিসাবের পরে তাকে প্রতিদান দেওয়া হবে আল্লাহ জানু সুরে হাজির মধ্যে বলেন ফর্বিকমাইন আমি যে তোমার প্রতিপালকের কসুম খেয়ে বলছি অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করা হবে যা তারা করেছিল দুনিয়াতে এরকম ভাবে আরেকটি আয়তের মধ্যে সুরে আরাফের মধ্যে আল্লাহ বলেন যে অবশ্যই আমি যাদের কাছে রসুল পাঠানো হয়েছে তাদেরকে এবং রসুলদেরকেও আমি প্রশ্নের সম্মুখীন করব কিন্তু এটা বুঝার বিষয় যে এই হিসাবটা যে মৃত্যুর পরে যে হিসাব হবে হিসাবটা দুইটা স্তরে হবে প্রথম স্তর হচ্ছে যে মৃত্যুর পরে কবরে হবে এবং সেটা হচ্ছে যখন দুইজন ফেরস্তে এসে প্রতিপালক সম্পর্কে ধর্ম সম্পর্কে এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন যেটা অনেকগুলা মতবাদের হাদিসের মধ্যে এসেছে এবং এটাকে ফিতনাতুল কবর বলা হয় হজরত আহসরী আল্লাহ থেকে বর্ণিত যে রসুর আকম ইসলাম বলেছেন যে ফিল কবর যে আমার কাছে ওহি এসেছে যে তোমাদেরকে কবর মধ্যে সম্মুখীন করা হবে হাদিস নম্বর আছে এক হাজার উনপঞ্চাশ মুসলিম নম্বর হাদিস 584 নম্বর এবং হাজার আসকালানী রহমতুল আলী এখানে বলেছেন যে ফিতনার আসল ফিতনা হল যে পরীক্ষার সম্মুখীন করা দুজন ফেরেশতে এসে পরীক্ষার সম্মুখীন করবেন এবং এই যে পরীক্ষা হবে এই পরীক্ষার পরে আপনার মুমেনের আবার প্রতিদান আসবে এই যে হিসাবটা কবের মধ্যে নেওয়া হবে এটা কেন নেওয়া হচ্ছে যেন পরবর্তীতে বড় হিসাবে সময় যেন ব্যাপারটা হালকা হয়ে যায় বিশেষ করে মোমিনের জন্য হ্যাঁ তখন এমন করা হবে যে মোমিনকে যদি এখানেই হিসাব করে শাস্তি দিয়ে যদি তার ব্যাপারটা শেষ করে দেওয়া হয় তখন পরবর্তীতে সে বড় হিসাবে সময় আর ধরা পড়বে না এই হিসাবের পর আপনার প্রতিদান সাথে সাথে আসে যে ব্যক্তি আপনার পাশ করবে এই পরীক্ষার মধ্যে তাকে আপনার নামত দেওয়া হবে এবং সে শান্তিতে কবরে বসবাস করবেন আনন্দে বসবাস করবেন এবং যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে সে কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হবে এবং সে দুর্ভাগে হবে এবং এই সবটাই কিন্তু কবরের মধ্যে হচ্ছে এবং হায়াতে বারজাখ যেটাকে বলা হয় সেটা তাইলে এটা বারজাখি জীবনের আপনার হিসাব নিকাশ এবং তার শাস্তি এবং তার আপনার প্রতিদান যেটা হালকা আকারে মানে প্রথম পর্যায়ে মানুষকে দেওয়া হবে কিন্তু জান্নাত জাহান্নাম নাম যেটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে কেউ দ্বিতীয় স্তর ছাড়া কখনো ঢুকতে পারবে না যেটা হচ্ছে কেয়ামতের দিবসের হিসাব নিকাশ সেটার আগে কখনো ঢুকতে পারবে না কিন্তু এখানে একটি কথা বুঝার আছে সেটা হচ্ছে যে কখনো কখনো কারো কোনো কারো রুহ জান্নাতে যেতে পারে জান্নাতে গিয়ে সেখানে নিয়ামত ভোগ করতে পারে এটা আল্লাহ হাজির সানুপক্ষ থেকে সম্মান যেমন রবি সাল্লাহ বলেছেন

চল্লিশ এমনি আব্দুল বার এটাকে শুদ্ধ বলেছেন তার কিতাব আলস্তিস কারোর মধ্যে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছয় শত চোদ্দ সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে আপনার রুহ আপনার জান্নাতে যাওয়া সম্ভব

আপনার যারা ইয়ে ছিল আউন তাদের সামনে আগুন উপস্থাপন করা হবে এবং কেয়ামতের দিবসে তাদেরকে বলা হবে কঠিন শাস্তিতে প্রবেশ করার জন্য তাইলে সকাল সন্ধ্যা বারজী জীবনের মধ্যে যে তাদেরকে আগুনের সম্মুখীন করা হচ্ছে সেটা আপনার এটা হচ্ছে একটা শাস্তির ব্যবস্থা তাইলে রুহ রুহের ক্ষেত্রে আপনার হবে জান্নাতে সুযোগ আছে রুহ এবং আপনার রুহকে যা শাস্তির সম্মুখীন করা হবে জাহান্নের শাস্তির সেটা আমরা বুঝতে পেরেছি এখানে খেয়াল রাখার আরেকটা বিষয় আছে সেটা আছে যে ব্যক্তি কবরের হিসাবকে অতিক্রম করে আপনার চলে যেতে পারবেন সেই ব্যক্তির জন্য পরকালের হিসেবটা সহজ হয়ে যাবে যেটা হানি আপনার আপনারু স্বাধীন করে গোলাম সে বলেছিলেন যে ওসমান রীত যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কেঁদে ফেলতেন এমনকি তার দাঁড়িয়ে যেত তখন তাকে বলা হতো হত্নার ফলে আতব কি আপনার সামনে জান্নাত জাহানামের কথা উল্লেখ করা হয় কিন্তু আপনি কাঁদেন না কথা কি হাদা কিন্তু কবরের কথা শুনলে আপনি কাঁদেন কেন তখন তিনি বলেছেন রেজি রসুল আকরম সেসম বলেন ইন্নাল কবরা আখরা যে কবরটা হচ্ছে প্রথম ঘাটি পরকালের যে ঘাটিগুলো আছে মঞ্জিলগুলো আছে তার মধ্যে একটি মঞ্জিল হচ্ছে কবর ফাইজামিন হুফামা বা যদি কবরের মধ্যে কেউ নাজাদ পেয়ে যায় তাহলে তারপরের ব্যাপারটা তার জন্য অনেক সহজ আর যদি মঞ্জু মিন হুফামা বাহু আসে মিন যদি এই ক্ষেত্রে সে নাজাদ না পায় এই পর্যায়ে তাহলে পরবর্তী পর্যায়গুলো আরও তার জন্য কঠিন হবে হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত আট এবং এ হাজিসটা হাসান পর্যায়ের এটা হল প্রথম ধাপের কথা হ্যাঁ তাইলে এই ধাপ প্রতিক্রম করলে পরের ধাপটা তার জন্য সহজ হয়ে যাবে দ্বিতীয় আরেকটা ধাপ যেটা ক্যামতের দিবসকার সেটা হচ্ছে সর্বচূড়ান্ত হিসাব সেই হিসাবের মধ্যে জান্নাতিদেরকে ভিন্ন করে দেওয়া হবে জাহান্নামীদেরকে ভিন্ন করে দেওয়া হবে এবং যত জুলুম সেই দিন সবগুলোরকে হিসাব নিকাশ হবে এবং আল্লাহ শানু সুরে সদে তেপ্পান্ন বলেন হায়া মাথু আদহি ওমেন হিসাব যে হিসাবের দিনকার তোমাদের ওয়াদা দেওয়া এবং মুসা ইসলাম বলবেন ওকাল মুসা ইন্নি উত্তবি রব্বি ও রব্বি কুম মিনকুল্লি মুথাকিল হিসাব মুসা বললেন যা আমি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালকের কাছে চাচ্ছি এমন সমস্ত গদ্দার থেকে অহংকারী থেকে যারা কেমতের দিবসের উপর ইমান আনা তাইলে এই কেমতের দিবস যে আপনার হিসাব নিকাশ এটা হচ্ছে চূড়ান্ত হিসাব নিকাশ কিন্তু এই হিসাব নিকাশের পরে আপনার জান্নাতে জাহান নামে যেতে পারবে মানুষ কিন্তু তার আগে কখনো জান্নাতে জাহান নামে কেউ যেতে পারবে না কিন্তু এখানে কথা হলো যে এই দিবসে কারোর হিসাব হালকা করে দেওয়া হবে কারোর হিসাব কঠিন হবে এবং সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছে হ্যাঁ তিনি হচ্ছেন রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম হজরত আনসমিন মারক রদি আল্লাহ হাদিস এসেছে যে আতি বাবল জান্নাত কিয়ামত ফাস্তফতি ফুল খাজুমান আন্তা ফুর মোহাম্মদ ফুর বি কেউ মৃত্যু লি আহাদিন কবলাক যে আমি জান্নাতের গেটে আসবো কেয়ামতের দিবসে তারপর আমি খুলতে বলবো তখন যিনি জান্নাতের দায়িত্বে থাকবেন গেটের দায়িত্বে তিনি বলবেন মানান্ত আপনি কে তখন আমি বলবো মোহাম্মদ তখন সে আমাকে বলবে বিকে উমির যে আপনার আপনার জন্য খুলতে আমাকে আদেশ করা হয়েছে আমি আপনার আগে কারোর জন্য খুলতে পারবো না এটা মুসলিম হাদিস হাদিস নম্বর একশো সাতানব্বই এইগুলো একটা কথা এখন আরেকটা দিক থেকে যায় আমাদের ভাই যে বলছেন কিছু কিছু হাদিসের মধ্যে আপনার জান্নাতে যাওয়ার কথা আপনার উল্লেখিত হয়েছে সেগুলোর ব্যাখ্যা কি আমরা বলবো যে হাদিসের মধ্যে রসুল আকরম সাসাম হ্যাঁ কথা বলেছেন যে তিনি কাউকে জান্নাতে দেখতে পেয়েছেন অথবা জাহানামে দেখতে পেয়েছেন সেটার দুটা আপনার দিক থাকতে পারে এক নম্বর হচ্ছে যে এটা হচ্ছে স্বপ্নের ব্যাপার তিনি স্বপ্নে দেখেছেন যেরকম ভাবে হজরত আবু রাজ এক হাদিসের মধ্যে এসেছেন যে তিনি বলেছেন বেলাল্লাহ দিয়ালুকে ফজরের সময় বললেন ইয়া বিলাল জাননা বলে যে হে বেলাল তুমি আমাকে এমন একটা আমলের কথা বলো যেটা আশাবঞ্জক আমল যেটা তুমি ইসলামের মধ্যে করেছো কারণ আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি আমার সামনে জান্নাতের মধ্যে হাফিজ হাজার রহমতুল আলী বলেন যে আল্লামা কিরমানি বলেন যে হাদিসের বাহ্যিক দিক দেখলে বোঝা যায় যে এটা আপনার ঘুমের মধ্যে হয়েছে স্বপ্নের ব্যাপার কারণ অন্যান্য হাদিস এটার প্রমাণ বহন করে যেরকম মানাকবি অমরের মধ্যে হাদিসে জাবের মধ্যে বর্ণিত আছে যে বললেন রসুল রাই তুনি দখল তুলছেন না ফাসিম ফতান ফকির হাদা বিলাল রাই তু খসরন বিফনাহারিয়ে ফকির হাদা আলী বলে যে আমি দেখেছিলাম যে হ্যাঁ আমি রাত্রে স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমি সেখানে জুতার আওয়াজ শুনতে পেয়েছি তখন আমাকে বলা হলো এটা হচ্ছে বেলালের জুতের আওয়াজ এবং আমি একটা বিল্ডিং দেখতে পেয়েছি যার সামনে এক মহিলাকে দেখতে পেলাম এবং বলা হলো এটা হচ্ছে উমরের এবং এরকম ভাবে আবহাওয়া হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেন যে রসুল আকরম সাদ করেন ভাই না না ইমন এই তু নিফুল জাননা আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম এই সময় আমি দেখতে পেলাম আমি জান্নাতে চলে গেছি ফাইদা ইমর আথুন তথাবদ্ধ ইরা জানিব কসর তখন আমি দেখতে পেলাম যে এক মহিলা হ্যাঁ একটা বিল্ডিং এর পাশে উজু করতেছিল আমাকে বলা হলো এটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে ওমর দিয়ে আল্লাহ তাইলে এইগুলা থেকে বুঝে যায় যে এটা স্বপ্নের ব্যাপার ছিল দ্বিতীয় আরেকটা হচ্ছে হতে পারে যে আল্লাহ শাহ যে পরকালের ব্যাপারটাকে অগ্রিম রসুল আকরম সাহা সরাসরি রসুলের কি চোখ দিয়ে দেখাবেন না সেটাও হতে পারে অথবা অন্তর অন্তর দিয়ে দেখবেন অনুভব করবেন না সেটাও হতে পারে যেমন মেরাজের ঘটনা সেখানের মধ্যে রসুল আকরম সাল জান্নাত নাম দেখেছেন সুতরাং এটা আপনার নিজ চোখে দেখা হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কারণ হাদিসের শব্দ দ্বারা বুঝে যায় যে কিছু কিছু শব্দের দ্বারা যে এটা নিজের সরাসরি চোখে দেখা যেমন আপনার এক মধ্যে এসেছে যে রসুল আখরমস ইসলাম হ্যাঁ আপনার ধরতে গেছেন আপনার কি বলে যে আঙ্গুরের থোকা ধরতে গেছেন এবং এরকমভাবে তিনি পিছে চলে এসেছিলেন বললেন যে আমি পিছে চলে আসলাম এই জন্য যে মাখাফতা ইনুশ্রী বাহু লাহুন নার যে জাহান্নামের অগ্নির না আপনার অগ্নিশিখে আমাকে পেয়ে বসবে এই কারণে আমি পিছিয়ে গিয়েছিলাম এক সময় আমি সামনে গিয়েছিলাম ওই থোকা ধরার জন্য সুতরাং এই সমস্ত শব্দ বোঝা যায় যে সরাসরি রসুল আখমস ইসলাম নিজের চোখের সামনে দেখতে পেয়েছেন সুতরাং সেটা হতেই পারে যে আল্লাহ শানু অগ্রিম অগ্রিম এটা হচ্ছে অগ্রিম কেউ এখন ঢুকে যায়নি অগ্রিম যারা ঢুকেছে সেই চিত্রটা সরাসরি চোখের সামনে সুর আকরাম সাসলামকে দেখিয়ে দিবেন যেটা হচ্ছে আসল বিশ্বাস আর অনুধাবনের ব্যাপারটা সেটা হচ্ছে কারোর কারোর ব্যাখ্যা সুতরাং আমরা বলবো যে এই ব্যাপারটা এভাবেই সরাসরি পরিপূর্ণভাবে কারোর জান্নাতে ঢুকে যাওয়া হিসাবের দিনের আগে আমাদের দিনের আগে কখনোই সম্ভবপর নয় বরং যেটা ঢুকে হচ্ছে যে সেটা হচ্ছে দেখানো হয় সেটা সুল আকরম ইসলামকে ওইভাবে এটা হচ্ছে আসল ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন ওসল্লাহ আলবীন মোহাম্মদ